सुप्रिय शिक्षार्थी बंधुरा इको कलेजे अनलाइन क्लस तुम्हें तो शुभेच्छा और साधन आमंत्रण हमारा आज के बांगला व्याकरण उच्चारण विधि गत क्लस समृत एर उच्चारण सम्पर्क आलोचना करी आज के ए ध्वनि आलोचना करब अर्थात ए ध्वनि और ए ध्वनि आज के ध्वनि उच्चारण अर्थात ए ध्वनि संवृत आलोचना हो गई आज के विवृत तो ध्वनि हल एक व्याकरण आसले ए ध्वनि अर्थात ए एक मात्र ध्वनि ए ध्वनि आलोचना चलते ओ दिन छो समृत आज के हल विवृत उच्चारण तो ए दिन विवृत एवं संवृत सम्पर्क क्लस एकटू आज के ध्वनिटार उच्चारण केम हो ए থাকবে নাকি এ হবে একটু সেটা মনোযোগ দেই আমরা যে আসলে এই উচ্চারণটা আমরা এ করব এ এ নো এ তাহলে উচ্চারণের নিয়মগুলো সহজ হয়ে যাবে যদি প্রথম উচ্চারণটা ঠিক রাখি আমরা অর্থাৎ आज के ध्वनि उच्चारण आलोचना ये कैक बार बोले निजेके आत्मस्थ कर जे आज के आलोचना ए ध्वनि ठीक है ये ए ध्वनि मूलत स्वाभाविक उच्चारण विवृत ए जेटा के बोल से विवृत एर उच्चारण ए आशा करी बुझते जेमन आम्रा एखाने एकटू आम्रा पूर्वे पाठे जाई ताहले विषयटा आरो क्लियर होबे जेमन आम्रा एकटी एखानकार ए आमादेर ए छिलो एखाने एर जायगाय ए आछे अर्थात ये मूलत संवृत ए और जख ये टीका बद पड़े जाए तक एर उच्चारण हो जाए अर्थात एक आम्रा उच्चारण कर जैक बंधुरा तुम्हारा बुझते आसले यार उच्चारण ए होते ही होबे तो आमरा एक नम्बर नियमे देखी जे आद्य ए तारेर पोरे अनुस्वार ओ अथवा ओई गजुक्त जदि थाके ताहले विवृत ए हय ताहले विवृत ए हय मने रखते होबे जे ए कारेर पोरे अथवा ए ध्वनिर पोरे जदि আমাদের অনুস্বার আসে অনুস্বার যদি আসে অথবা ঙ যদি আসে এখানে দেখতে পাচ্ছি আমরা একারের পরে অনুস্বার একারের পরে আমাদের অনুস্বার এসেছে এবং ঙ এসেছে যদি আসে তাহলে এ ধ্বনির বিবৃত উচ্চারণ এ হবে যেমন ল্যাংড়া ট্যাংরা नेंगड़ा चेंगड़ा बेंगमा और एक कथा एखे सूत्र उदाहरण मन रखते हुए जे एगो तो तुम्हारा देखते पाच जे एवं एर पर देखते एखे रही है ए बागार जो अनुसार अथवा अथवा এরপরে কিন্তু আরেকটি জিনিস আছে এখানে আ বা আকার আছে
রো আকা 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 তাহলে কিন্তু তোমার এই শব্দগুলো আমাদের বিপরীত এ উচ্চারিত হবে কিন্তু যদি এগুলোর পরে আকার বাদ দিয়ে যদি ইকার থাকে অথবা উকার থাকে তখন কি বিপরীত এ হবে নাকি হবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে যেমন আমরা মাথায় রাখব ইতিপূর্বের ক্লাসে আমরা যদি একটু ফিরে যেতাম তাহলে আমাদের কাছে বিষয়টা সহজ হতো যেমন আমাদের এখানে চেহারা আছে এখন এই চেহারা শব্দটা আমরা চেহারা এখানে চেহারা এই চেহারা যদি আকার না থাকে আকারের পরিবর্তন করে যদি আমরা ইকার করে দিই তাহলে চেহনি হয়ে যাওয়ার কথা তাই না মানে চেহনি হওয়ার কথা তো এই ক্ষেত্রে চেহনি উচ্চারণ কি এ উচ্চারণ করবো না এই অবশ্যই আমাদের এখানে উচ্চারণ মনে রাখতে হবে যে এখানে কিন্তু এ বজায় থাকবে অর্থাৎ এখানে এই একারের কোনো পরিবর্তন করা যাবে না উচ্চারণের সময় অর্থাৎ এখানে আমাদের সংবৃত এ থাকবে সংবৃত এ থাকবে এইভাবে এইভাবে লেগরা টেংরা টেংরাকে টেংরি বানালে চেংরাকে চেংরি বানালে ব্যঙ্গমাকে ব্যঙ্গমি যদি বানাই তাহলে এ এর পরিবর্তন হবে না অর্থাৎ এ উচ্চারণ করা যাবে তার মানে হলো যে আমরা এখানে আরেকটি বিষয় দিতে পারি মনে রাখার জন্য বা বোঝার জন্য যে আমাদের ই বা উ ধ্বনি ভিন্ন ই বা উ ই মানে এখানে ই দুটাই এই উ মানে দুটাও মানে এই দুটি ধ্বনি ভিন্ন এই দুটি ধ্বনি ভিন্ন আত্ম এখানে পড়ে অনুসার ও বা ওয়াইক এরপরে যদি যে কোনো স্বরধ্বনি আসে তাতেও কিন্তু বিবৃত এ হবে এই দুটি ধ্বনি ভিন্ন ই হ্রস্বই দীর্ঘই উ হ্রস্ব দীর্ঘ অথবা এগুলোর কার এগুলো বাদে যদি অন্য যে কোনো স্বরধ্বনি আসে অনুসার ম বা ওয়াইকের পরে তাহলেও কিন্তু বিবৃত এ থাকে যাবে অর্থাৎ আমাদের এ উচ্চারণ করতে হবে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা দেখো যে নম্বর দুই সূত্র কি বলছে এ এর পরে এ এর পরে অ বা হসন্ত এ অথবা একারের পরে অ অথবা হসন্ত কিংবা আ থাকলে এ ধ্বনির বিবৃত এ ধ্বনির বিবৃত যেমন এখানে কেন যেন এক এখন এই যেনকে আমরা অবশ্যই বর্গীয় জ দিয়ে উচ্চারণ লেখার সময় লিখব ইতিপূর্বে ক্লাসে আমি বলেছি তো এখানে আমরা দেখলাম যে কেন যেন কেন যে এখানে এ অথবা এখানে পড়ে আমরা এই যে একারগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এই একারের পরে এখানে কি রয়েছে অ রয়েছে এই যে অ আছে কেন অ যেন এখানে অ আছে এখানে আবার অ নাই এখানে কি আছে এক আমরা উচ্চারণ করছি এখানে ক ঘস আসছে এই জন্য বলা হচ্ছে হসন্ত এই জন্য বলা হচ্ছে এ এর পরে যদি অ কিংবা আ থাকে যেমন এখানে আ আছে অথবা যদি হসন্ত থাকে যেমন এখানে হসন্ত আছে এক একও উচ্চারণ করি না কখনো আমরা এটাকে বলি আমরা এক তাহলে আমরা জানতে পারলাম যে এ ধ্বনির পরে যদি অ আ অথবা হসন্ত থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে এ উচ্চারণ হবে অর্থাৎ বিবৃত এ ধ্বনি উচ্চারণ হবে ইতিপূর্বে ক্লাসে সমৃদ্ধ বিবৃত সম্পর্কে আলোচনা করা হয়েছে যাই হোক সূত্রগুলো শেষ করার পরে সময় পাইলে
আরেকবার সমৃদ্ধ বিবৃত সম্পর্কে আমরা লিপি করি। যাক আমরা আশা করি বুঝতে পারছি দুই নম্বর সূত্র। এরপরে তিন নম্বর সূত্রে কি আছে, যে একার যুক্ত ধাতুর সঙ্গে, একার যুক্ত ধাতু সঙ্গে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে আ এর উচ্চারণ কি হয়। তাহলে এই আ যুক্ত প্রত্যয় দিয়ে যে শব্দটি গঠিত হলো সেটি অবশ্যই আমাদের এ উচ্চারিত করতে হবে অথবা বিবৃত এ হয়, বিবৃত এ হয়। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ধাতুগুলো খেল, খেল, বেল, লেক, দেখ, আসলে তো আমরা এগুলোর পরে ধরি। যেমন খেল আছে, আমরা তো এখানে খেলের সাথে যদি আপ্রত্য যুক্ত করি তাহলে কি হবে, যেমন এখানে আমরা যদি খেল, আমরা খেল এই ধাতুর পরে আপ্রত্য যুক্ত করলাম তাহলে কি হবে, খেলা হয়ে যাবে। এই খেলা উচ্চারণটা এ উচ্চারিত অর্থাৎ খেলা উচ্চারণ এভাবে খেল, খেল যোগা মিলক খেলা, এরপরে খেলা গানি, বেল যোগা মিলক বেলা, বেলা চলে গেল। ওকে, তাহলে আমরা এরকম খেল, খেল, বেল, লেল, দেখ ইত্যাদি ধাতুর পরে যদি আপত্তি যুক্ত করি তাহলে আমাদের সেই আপত্তিটা কি হবে, আপত্তিযুক্ত শব্দটি অবশ্যই এক উচ্চারণ করতে হবে। এরপরে আমরা চার নম্বর সূত্রে দেখি যে খাঁটি বাংলাতে শব্দগুলো রয়েছে এ যুক্ত বা এ ধরে এ ধ্বনিযুক্ত অথবা একারযুক্ত যে খাঁটি বাংলাতে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর অবশ্যই আমাদেরকে এ উচ্চারিত করতে হবে অথবা এ ধ্বনির বিবৃত হবে। যেমন তেরা পোকা, তেলা পোকা নয়, তেলা নয়, তেরা, তেলা পোকা, খেমটা, ঢেপসা, তেনা, দেওর, অন্যান্য শব্দ আরো অনেক রয়েছে। আমরা এ ধরনের সংবিত উচ্চারণে একটি সূত্র পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে সূত্রটি কি ছিল, যে এক অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে সংবিত এ হয়। আজকে ওইটার বিপরীত অর্থাৎ দুই অক্ষর বিশিষ্ট, ওখানে আমাদের এক অক্ষর বিশিষ্ট ছিল কে, সে, যে, আজকে দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে বিবৃত এ হয়। যেমন এত, এখন, হেন, কেন, এরকম অন্যান্য শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঁচটি নিয়ম আমাদের আলোচনা করা হলো। পরীক্ষায় আমাদের পাঁচটি নিয়মেরই উত্তর লিখতে হবে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নটি এমন থাকতে পারে যে এ ধ্বনির পাঁচটি বিবৃত সূত্র বা নিয়ম লিখো। তাহলে আমরা এই পাঁচটি সূত্র সুন্দর করে দিয়ে দিব এবং ফুল ফিল নম্বর পেয়ে যাব। এছাড়াও এ ধ্বনির বিবৃত সূত্র আরও অনেকগুলো রয়েছে। আমরা যেমন মধ্যম বা তুচ্ছার্থ পুরুষার্থেও কিন্তু আমাদের কী করতে হয়, এ ধ্বনির বিবৃত রূপ হয়। মধ্যম বা তুচ্ছ তুচ্ছার্থ, যেমন আমরা কাউকে নির্দেশ করি, আদেশ করি, বড়রা একটু ভাব নিয়ে ছোটদেরকে আদেশ করি, এই তুই দেখ কি বলি, যে মধ্যম বা তুচ্ছার্থ, তুচ্ছার্থের ক্ষেত্রে দেখো তুচ্ছার্থ পুরুষ, তুচ্ছার্থ পুরুষ মধ্যম যেটা, যেমন তুই দিয়ে আমরা লিখি, যে তুই লেখ আমরা বলি, তুই লেখ, তুই দেখ, তুই খেল, এই যে প্রত্যেকটি তুচ্ছার্থ প্রত্যেকটি হসন্ত দিয়ে উচ্চারণ করছি আমরা, যে তুই লেখ, তুই দেখ, তুই খেল, ঠিক আছে। এরকম এটা আর একটা সূত্র যে তুচ্ছার্থ মধ্যম পুরুষের বেলায় কিন্তু হ্যাঁ এ ধ্বনি বিবৃত হয় অর্থাৎ এ উচ্চারণ করতে হয়। এছাড়াও এক দিয়ে যে শব্দগুলো রয়েছে, এক, এক, এগারো, তেরো, এই জাতীয় অন্যান্য শব্দগুলো উচ্চারণ করার সময় আমাদের এ উচ্চারণ করতে হয়। এক, এগারো, তেরো,
ইটার তাহলে এটা আরেকটা সূত্র এরকম একযুক্ত যত শব্দ রয়েছে একযুক্ত প্রত্যেকটি শব্দে আমাদের অবশ্য বিবৃত এই অথবা এক উচ্চারণ করতে হবে আর যেটি বলছিলাম যে আমাদের সংবৃত আর বিবৃতির কথা যে আসলে ধ্বনি একটি এ ধ্বনি এর উচ্চারণ দুটি একটি হলো সংবৃত আর একটি হলো বিবৃত তো সংবৃত হলো আমরা অধ্বনি সংবৃততে আমরা যেটা মনে করেছি যে অটা ও এর মতো ঠিক আছে মানে অটা স্বাভাবিক কিন্তু একটু অস্বাভাবিক বা একটু বিকৃত যদিও ব্যাকরণে অস্বাভাবিক বিকৃত বলা যাবে না বলে যাবে না তাহলে সংবৃত সংবৃত নলে তোমার নাম বিকৃত ধ্বনি হতো অথবা অস্বাভাবিক ধ্বনি হতো কাজেই এটা আমরা বোঝার জন্য বলছি যে বিকৃত অথবা একটু অস্বাভাবিক অর্থাৎ অ ধ্বনিটা ওয়ের মতো না হয়ে একটু আলাদা উচ্চারণ হলে ওটাকে আমরা বলছি সংবৃত কিন্তু এ ধ্বনিটা এর মতো না হয়ে যদি আলাদা হয় এটা সংবৃত নয় মাথায় রাখতে হবে যে এ ধ্বনিটা এর মতো উচ্চারিত হলে বরং এটাই সংবৃত আর এ ধ্বনিটা এর মতো উচ্চারিত না হয়ে একটু ভিন্ন ধ্বনি উচ্চারিত হলো ওইটাই বরং বিবৃত এ নয় এ বাংলা ভাষায় এ নামে কোনো বর্ণ নাই কিন্তু উচ্চারণে রয়েছে যে এ কথা আমরা বলছি এই এ এটা হলো বিবৃত আর এর জায়গায় এ এটা সংবৃত এটা সংবৃত উচ্চারণ হচ্ছে এ কিন্তু এটা উচ্চারণের ক্ষেত্রে এ হলো এটা আমরা স্বাভাবিক বলছি না বিবৃত বলছি না বরং এটাকে বলছি আমরা সংবৃত এটাকে বলছি আমরা বিবৃত বিবৃত হলে এক উচ্চারণ করতে হবে আশা করি বুঝতে পারছো আমার ইতিপূর্বের যে ক্লাস ছিল এ ধ্বনির সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে সংবৃত বিবৃতের সম্পর্কে আজকে এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে ক্লাসগুলো দেখবে এবং চর্চা করবে আর কোনো সমস্যা বা কোনো প্রয়োজন মনে করলে তোমরা ইনবক্সে বা কমেন্ট করবে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে